আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সাতই মে ও বুধবার আটই মে রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার দশই মে পর্যন্ত জানা গেছে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় সমুদ্র তীরবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে মাঝিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার ছয়ই মে কালবৈশাখীর সতর্কতা ছিল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়িতদের মঙ্গলবার এগারোটি জেলাতে কালবৈশাখীর সতর্কতা কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তারও বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বুধবার আটই মে থেকে শুক্রবার দশই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে সোমবার ছয় মে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়ার বেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের এদিকে সন্ধে থেকেই একেবারে আকাশ মেঘাচ্ছন্ন দমকা ঝোড়ো হাওয়াও বইছে এবারে কালবৈশাখী হওয়ার প্রবল সম্ভাবনা যেটা আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিচ্ছে মূলত আটটি জেলা সেই আটটি জেলায় এই ঝড় বৃষ্টি কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এই আটটি জেলার মধ্যে কলকাতাতেও এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বান্দারবান কোস্টাল থানার পক্ষ থেকে বকখালিতে আগত সকল পর্যটককে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আগামী পাঁচ ছয় সাত নিম্নচাপের কারণে যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনাদেরকে গভীর সমুদ্রে যেতে না নিষেধ করা হচ্ছে এবং জলে নামবেন নিষেধ করা হচ্ছে আপনারা প্রত্যেকেই যে যার নিরাপদ স্থানে পৌঁছে যান বকখালি ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সকল পর্যটকদের আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সময় সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো সেই জেলাগুলোতে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সমুদ্রে আপনারা নামবেন না পাঁচ ছয় সাত ন তারিখ পর্যন্ত বলা হচ্ছে আপনারা সমুদ্রে নামবেন না কারণ যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং সেই মতো সতর্কও করা হচ্ছে পর্যটকরা যারা যান তাদেরকে সতর্ক করা হচ্ছে বকখালি ফ্রেজারগঞ্জ নামখানা এই বিস্তীর্ণ অঞ্চলে এই প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে আপনারা জানেন যে সমুদ্র উপকূল উপকূলবর্তী দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো এই এলাকাগুলোয় আপনারা ছবিতেই দেখতে যে সমুদ্র একেবারে ফুঁসছে জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সমুদ্রে কালবৈশাখী হলে ঝড় বৃষ্টি হলে এই জলোচ্ছ্বাস আরো বাড়বে এমনটাই আশঙ্কা আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি